হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন সন্ধ্যেবেলা আমি দিদি জিজু কোকো চারজনে মিলে বেরিয়েছি, অনেক জায়গায় যাওয়ার আছে। তো কোথায় কোথায় যাই তোমরাও চলো দেখো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন জিজু স্কুটিতে হাওয়া দিচ্ছে আর আমি আর দিদি যাচ্ছি ঝালমুড়ি কিনতে।
আছে। আর তোমাদেরকে দেখালাম বাজারে গিয়েছিলাম, ওখানে লিচু তরমুজ মাশরুম ওগুলো নিয়েছি, আর রাতে খাওয়ার জন্য বাড়িতে কিছু খাবার আছে, আর বাইরে থেকে নিচ ছোলে ভাটুরা নিয়েছি, আর মাশরুমের একটা রেসিপি গ্রেভি আর কি, মাশরুম মশালা, তো এগুলো নিয়েছি। আর ওই রেস্টুরেন্টে বসেছিলাম, তারপরে একটা মজার জিনিস হয়েছে, তারপরে আমি জিজু আর কোকো দিদি বেরিয়ে এসেছিলাম, আর কোকো ওখানে বসে বসে টিস্যু নিয়ে খেলছিল। দিদি বললো যে সব বাইরে গিয়ে দেখে ও একা একা কী করে, আমরা বেরিয়ে এসেছি ও খেয়াল করেনি আসলে। তারপর দেখিয়েছি তোমাদেরকে ও একা তারপরে দরজা খুলে বেরিয়ে এসছে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এর আগে আঙ্গুলে এসেছিলাম কিন্তু এত কিছু ঘুরিয়ে দেখাতে পারিনি, এবারে এসে কয়েকদিন আসি সেই জন্য এদিক ওদিক দেখাতে পেরেছি। আর ইকোপার্কে গিয়েছিলাম, ইকোপার্কে বোটিংয়ের টাইমটা আর কি শেষ হয়ে গিয়েছিলো, সন্ধে হয়ে গিয়েছিলো বলে, তো কালকে বিকেলে হয়তো তাড়াতাড়ি যেতে পারি, তাহলে কালকে ব্লগ হবে, তো অবশ্যই দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা।